নদিয়ায় জাল আধার কার্ড তৈরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি সৌরভ মিস্ত্রি কৃষ্ণনগর কোতোয়ালি থানার উত্তর যাত্রাপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওই যুবক কোতোয়ালি থানার মহিষ নাংরা গ্রামে মাঠের ভিতরে পুকুর পাড়ে গোপন আস্তানা বানিয়ে জাল আধার কার্ড তৈরির চক্র চালাতেন। যারা জাল আধার কার্ড তৈরি করতে চাইতো তারা এজেন্টের মাধ্যমে ওই গোপন আস্তানায় পৌঁছতেন। খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় কোতোয়ালি থানার পুলিশ। এরপরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, আই স্ক্যানার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।